আসসালামু আলাইকুম, আমি হৃদয় বলছি এই যে বাংলাদেশ থেকে। আজকে আমরা একটা ফ্রিজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইজিন ফ্রেশ প্লাস লিনিয়ার। হাইজিন ফ্রেশ প্লাস লিনিয়ার আপনি কিছু আমাদের কিছু ফুড টেকনোলজি পাবেন, সেটি হচ্ছে প্রথমে আপনি যেটি পাবেন হাইজিন ফ্রেশ প্লাস। হাইজিন ফ্রেশ প্লাস এটি একটা মূলত ফিল্টার। এই ফিল্টারটার সুবিধা হচ্ছে আপনি ফ্রিজে যখন বিভিন্ন রকমের খাবার রাখবেন, খাবার রাখার কারণে একটি খাবারের গন্ধ আরেকটি খাবারের সাথে মিশে যায়, সেখানে হচ্ছে খাবারের সেই খাবারগুলোকে এই গন্ধ আরেকটার সাথে মিশতে দিবে না, এবং খাবারটা হচ্ছে আপনি যতদিন রাখবেন ততদিন হচ্ছে আপনি নষ্ট হয়ে গেলে ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়। যখন আমাদের এই হাইজিন ফ্রেশ প্লাস ফিল্টারটার মাধ্যমে আপনি ব্যাকটেরিয়া মুক্ত পাবেন, সেটি হচ্ছে 99.999% পর্যন্ত ব্যাকটেরিয়া রিমুভ করবে। তারপর হচ্ছে আমাদের আছে আরেকটি কোর টেকনোলজি আছে, সেটি হচ্ছে ডোর কুলিং প্লাস, ডোর কুলিং প্লাস টেকনোলজি। এই ডোর কুলিং প্লাস টেকনোলজির সুবিধা হচ্ছে আপনি এটিতে পাবেন হচ্ছে ফ্রেশনেস উইথ ইভেন্ট কুলিং। ইভেন্ট কুলিংটা হচ্ছে খাবার ঠান্ডাটাকে আপনাকে ফ্রিজের চতুর্দিক থেকে ঠান্ডা করবে, সেখানে আপনি খাবারটা ফ্রেশনেস পাচ্ছেন। তারপরে হচ্ছে আমাদের ইনভার্টার লিনিয়ার কম্প্রেসার। এই ইনভার্টার লিনিয়ার কম্প্রেসারটার সুবিধা হচ্ছে আপনি লঙ্গার ফ্রেশনেস পাবেন। লঙ্গার ফ্রেশনেসটা হচ্ছে ±0.5 degrees পর্যন্ত আপনাকে ফ্রিকশনটা উঠানামার কারণে এই ফ্রেশনেসটা ধরে রাখবে। এবং হচ্ছে ডিউরেবিলিটি, ডিউরেবিলিটিটা হচ্ছে আমাদের এই ইনভার্টার লিনিয়ার কম্প্রেসারটা হচ্ছে VDA সার্টিফাইড করা, সেটা হচ্ছে 20 বছর পর্যন্ত স্থায়িত্ব করতে পারবে। তারপর হচ্ছে আপনি পাবেন এই ইনভার্টার লিনিয়ার পাচ্ছেন আপনি এনার্জি সেভিং উইথ মানি সেভিং। তারপরে আমাদের আরও কিছু সুবিধা আছে, যেটি হচ্ছে আমাদের এই ডিপ পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন, ডিপ পোর্শনটা আপনি মাল্টি ইয়ার ফ্লো থাকে, এই মাল্টি ইয়ার ফ্লোর মাধ্যমে আপনি ফ্রিজের যে ঠান্ডাটা হয় ঠান্ডাটা চতুর্দিক থেকে আপনাকে ঠান্ডা করবে, সেই কারণে হচ্ছে আপনার এনার্জি সেভিং হচ্ছে। তারপর হচ্ছে আপনি আমাদের এখানে ফ্রিজের এই পাশে ইয়াটাতে পাবেন, সেটা হচ্ছে লেদার কোট করা। লেদার কোট করার সুবিধাটা হচ্ছে আপনি আপনার এই ফ্রিজটা কখনো মরিচা পড়বে না। তারপরে আমাদের এই ফ্রিজটির আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এই টাফেন গ্লাস। টাফেন গ্লাসগুলো অনেক মজবুত, আপনার 140 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। তারপর হচ্ছে আমাদের এখানে একটা ফ্রেশ জোন পাচ্ছেন, আপনি ভেজিটেবল এবং হচ্ছে শাকসবজিগুলো এই জোনটাতে রাখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেশ জোন ফিশ অ্যান্ড মিট দেওয়া আছে। সাধারণত দেখা যায় যে ডিপ পোর্শনে আপনি যখন খাবারগুলোকে অনেকদিন হয়ে যাবে, এখন নতুন কোনো কিছু বাজার করে নিয়ে আসছেন, নতুন কিছু বাজার করে নিয়ে আসার কারণে দেখা যায় আপনার ফ্রিজে জায়গা নেই, আপনি ইমার্জেন্সি এই পোর্শনটাতে ফ্রেশ জোন যেটা থাকবে ফ্রেশ অ্যান্ড মিট জোন, এটাতে আপনি 72 ঘন্টা পর্যন্ত খাবারটাকে আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের এই পরিটা হচ্ছে স্টিল করা, সেখানে মরিচা পড়বে না। নিঃসন্দেহে আমাদের এই হাইজিন ফ্রেশ প্লাস লিনার এই ফ্রিজটি আপনি বাই করতে পারেন, খাবারকে অবশ্যই আপনার 14 দিন পর্যন্ত ফ্রেশনেস রাখবে। বাসায় থাকুন, সুস্থ থাকুন, এবং বাজার করে 14 দিন পর্যন্ত আপনি আপনার খাবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।